আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর একটা চকলেট স্পঞ্জ পাউডার কেক তৈরি করে দেখাবো, পাশাপাশি দেখিয়ে দিব অনেক টিপস এবং ট্রিক্স। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে রুমের স্বাভাবিক তাপমাত্রার একটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন একটা বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিব 2 মিনিট। বাটিটাকে কাত করে বিট করবেন, এতে করে ফোমটা তাড়াতাড়ি হয়। আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা, আমি এখানে আস্তদানা চিনিটা ব্যবহার করেছি, চাইলে গুঁড়া চিনিটাও দিতে পারেন। এখন আবার বিট করে নিচ্ছি। শুরুতে চিনি আর ডিমটাকে হালকা একটুভাবে নেড়ে যদি বিট করেন তাহলে একদম ছিটে ওঠে না। অনেকেই ডিমের ফোম বিট করতে গেলে চিনিটা ছিটে একদম চারো সাইডে ছড়িয়ে যায়। এই জিনিসটা খেয়াল করলে আপনাদের আর এমনটা হবে না। বাকি চিনিটা দিয়ে আবারও হালকা নেড়ে এখন বিট করে নিব পুরোপুরি ফোম হয়ে যাওয়া পর্যন্ত। ডিমটা একদম বিট হতে হতে ডাবলের থেকেও বেশি হয়ে যাবে। আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুসুম। কুসুমটা দিয়ে 30 সেকেন্ডের জন্য বিট করবো, এর থেকে বেশি বিট করা যাবে না। এতে করে ডিমের কুসুম থেকে পানি ছেড়ে দিবে আর পুরোপুরি ফোমটা নষ্ট হয়ে যাবে। ছোট ছোট বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, এতে করে আপনাদের সব কিছুই পারফেক্ট হবে। 2 টেবিল চামচ তেল এবং 1/2 চামচ চকলেট ইমালশন দিয়ে দিলাম। অনেকেই জিজ্ঞাসা করতে পারেন চকলেট ইমালশনটা কী। চকলেট ইমালশনে এসেন্স এবং কালার দুটোই দেওয়া থাকে। এসেন্সের থেকে ইমালশনের টেস্টটা বেশি ভালো আসে। সব কিছুকে 30 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। বিটার কাটা দিয়ে যদি কোনো সংখ্যা লিখলে সেটা সাথে সাথে ডেবে না যায় তাহলে বুঝতে হবে ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে। এখন একটা ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আমি এখানে বাজারে খোলা ময়দা ব্যবহার করেছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি ক্যাডবেরি কোকো পাউডারটা ইউজ করেছি, আপনারা মালয়েশিয়ানটাও ব্যবহার করতে পারবেন। 1/2 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা এবং 1 চামচ লবণ দিয়ে আমি অর্ধেকটা প্রথমে চেলে খুব আলতোভাবে মিশাবো। মেশানোর ক্ষেত্রে একটা কথা বলি, অনেকেই স্প্যাচুলা দিয়ে মিশান, স্প্যাচুলার থেকে হ্যান্ড উইক্স দিয়ে মেশানোর চেষ্টা করবেন, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার একদমই চান্স থাকে না। আজকে আপনাদের সুবিধার জন্য আমি একদমই ফাস্ট ফরওয়ার্ড করিনি, খুবই আলতো হাতে মিশাতে হবে, না হলে যখন কেকটা বেক করবেন তখন ফুলবে কিন্তু পরে ধূপ করে বসে যাবে। বাকি মিশ্রণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সব কিছুর জন্য খুব সুন্দরভাবে মিশে যায়, কোনো আস্ত দানা বা অংশ না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুসুম গরম পানি, দিয়ে আবারও মিশিয়ে নেব। কুসুম গরম পানিটা যদি দেওয়া হয়, এখানে চাইলে আপনি দুধও দিতে পারবেন, কুসুম গরম পানিটা দিলে কেকটা ধূপ করে বসে যায় না। এখন ব্যাটারটাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। 5 ইঞ্চি সাইজের একটা রাউন্ড কেক মোল্ডে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। কখনো স্পঞ্জ কেক বেক করার সময় সাইডে তেল ব্রাশ করবেন না, অনেকেই কমপ্লেন করে কেকটা চুপসে যায়, এটার কারণ হচ্ছে সাইডে তেল ব্রাশ করা। কেকটাকে কাঠি দিয়ে সমান করে নিয়েছি, হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। 10 মিনিট আগে আমি হাঁড়ি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। 30 মিনিটের জন্য বেক করব, সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে। 30 মিনিট পরে আমার কেকটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে। একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। কেকটাকে আমি ঠান্ডা করে 2 স্লাইস করে নিয়েছি। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি আর আনমোল করাটা আপনাদেরকে দেখালাম না। ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি আমি এখানে 2/3 কাপ। এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের A to Z রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ক্রিমটাকে 4 ভাগ করে নিয়েছি, যে অংশটা বেশি তাতে দিয়ে দিলাম 2 ফোঁটা রেডম্যানের স্ট্রবেরি রেড কালার, একদম হালকা একটা পিঙ্ক কালার তৈরি করার জন্য। আর দিয়ে দিচ্ছি রেডম্যানের ইয়েলো ফুড কালার, 1 ফোঁটার থেকে সামান্য বেশি। এখন মিশিয়ে নিচ্ছি, তৈরি করে নিব আমি পিচ কালার। আমার কালার শেডের ভিডিওটা অনেক আপুরে পছন্দ করেছেন, যদি আপনারা এটা পার্ট 2 দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে ব্লু কালার দিয়ে একটা গাঢ় নীল কালার তৈরি করব। প্রথমে আমার কালারটা একটু হালকা হয়ে গিয়েছিল, পরে আমি আরও কিছুটা কালার মিশিয়ে গাঢ় করে নিয়েছি। আসলে কালারটা কখনো মেজারমেন্ট করবেন না, সবসময় আপনার মন মতো কালার আসা পর্যন্ত কালার দিবেন। এখন দিয়ে দিচ্ছি পার্পেল কালার। আমি সব কয়টা কালারে রেডম্যান ব্র্যান্ডের ইউজ করছি, শুধুমাত্র ব্লু কালারটা আমার একটা লিকুইড কালারের। আরও একটু পার্পেল কালার এবং 1 ফোঁটা রেড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কালারটা আসলে ক্যামেরায় আমার একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে, একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এই কালারটা আমি বানিয়েছিলাম। বেগুনি কালারটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। এখন 1 ফোঁটা রেড কালার দিয়ে আমি একটা পিঙ্ক কালার তৈরি করে নিচ্ছি।
পিঙ্ক কালারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। ক্রিমগুলোকে আমি কালার মিক্স করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। অবশ্যই ডেকোরেশনের আগে 10 মিনিটের জন্য ক্রিমটাকে ফ্রিজে রাখতে হবে। 1 ml এবং একটি ছোট স্টার নজেল দিয়ে আমি আজকে কেকের সম্পূর্ণ ডেকোরেশনটি করব। কেক বোর্ডের উপরে প্রথমে অল্প একটু ক্রিম লাগিয়ে একটা কেকের স্লাইস বসিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপের ফুটেজটা আসলে আমার নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি দেখাতে পারলাম না। এই পদ্ধতিতে যদি আপনারা উপরে ক্রিম লাগান তাহলে আপনাদের ক্রিমটা কম লাগে আর খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসে। আমি একটা স্টিলের স্কেল দিয়ে কেকটাকে সমান করে নিচ্ছি, আপনারা প্যালেট নাইফ ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় স্লাইসটা দিয়ে আবারও হাত দিয়ে সুন্দরভাবে চেপে দিলাম আর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম। কেকের সাইডে এবং উপরে ভালো করে ক্রিম লাগিয়ে একটা বর্ডার তৈরি করে দিলাম। এখন স্কেল দিয়ে স্মুথ করে নিচ্ছি। ফিনিশিংটা আসলে প্র্যাকটিসের উপরে, আমি নিজেও খুব একটা ভালো করে স্মুথ করতে পারি না। যে যত সুন্দর করে পারেন সে তত সুন্দর করে কেকটাকে স্মুথ করে নেবেন। উপরের অংশটাকেও এখন স্মুথ করে নিচ্ছি। সম্পূর্ণ কেকটা আমার স্মুথ করা হয়ে গিয়েছে। 1 ml নজেল দিয়ে আমি নীল কালার ক্রিমটা ভরে এখন ছোট ছোট গোলাপ তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন, যে কোনো ডিজাইনও আপনারা এখানে করতে পারবেন। আমি আসলে আমার পছন্দ মতো করেছি। নীল কালার ফুলগুলো তৈরি করা শেষ, এখন বেগুনি কালারটা দিয়ে আমি ছোট যে স্টার নজেল ছিল সেটা দিয়ে ফুল তৈরি করে নিব। বেগুনি ফুলগুলো আমার সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর লাগছে এখনই দেখতে। এখন পিঙ্ক কালার দিয়ে ছোট ছোট স্টার নজেলের দিয়ে ছোট ছোট স্টার তৈরি করে দিচ্ছি। এখানে চাইলে আপনারা হলুদ কালার বা সাদা কালারও ইউজ করতে পারবেন, সেটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি ওপরে কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। এখন কেকের সবথেকে সুন্দর পার্টটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি চকলেট দিয়ে বাটারফ্লাই টপার তৈরি করেছিলাম। খুব শীঘ্রই আপনাদের সাথে আমি চকলেট দিয়ে বাটারফ্লাই টপারের রেসিপিটা শেয়ার করব। এই টপারগুলো দেখতে এত সুন্দর, অনেকে এডিবল বাটারফ্লাই কিনে কনফিউশনে থাকেন কি করবেন কিভাবে লাগাবেন, তারা এই চকলেট টপারগুলো তৈরি করে কেক সেলও করতে পারবেন, অনেকক্ষণ পর্যন্ত এটা বাইরে স্টে করবে। দেখতেই পাচ্ছেন বাটারফ্লাইগুলো দেওয়ার পরে আমার কেকের পুরো সৌন্দর্যটা লুকটাই বদলিয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।